দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর অবশেষে ভয়েজার 2 স্পেসক্রাফট পৃথিবীতে আবার সংকেত পাঠিয়েছে। ভয়েজার স্পেসক্রাফট থেকে পাঠানো বেশ কিছু সংকেত শনাক্ত করতে পেরে নাসার গবেষকগণ অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। দীর্ঘদিন ধরে চলতে থাকা ভয়েজার 2 স্পেসক্রাফটটি 1977 সালে পৃথিবী থেকে মহাশূন্যের উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছিল। গত 1 আগস্ট 2023 সালে ভয়েজার 2 স্পেসক্রাফটটি পৃথিবীতে ক্যারিয়ার সিগন্যাল পাঠাতে শুরু করে। নাসার ডিপ স্পেস নেটওয়ার্ক সিস্টেম এ সকল ক্যারিয়ার সিগন্যালগুলো শনাক্ত করে। নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এই ভয়েজার 2 স্পেসক্রাফটের পাঠানো ক্যারিয়ার সিগন্যালগুলোকে ভয়েজার 2 স্পেসক্রাফটের হৃদস্পন্দন বলে আখ্যায়িত করা হয়। অস্ট্রেলিয়াতে অবস্থিত নাসার ডিপ স্পেস নেটওয়ার্ক সিস্টেম পরবর্তীতে এই অফিসিয়াল টুইটের ইনফরমেশনকে কনফার্ম করে। নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরি ভয়েজার 2 স্পেসক্রাফটের গতিবেগ পৃথিবী অভিমুখে করার জন্য একটি কমান্ড পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে। এই প্রসঙ্গে নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরি এক বিবৃতিতে জানায়, আমাদের পাঠানো কমান্ড যদি ফলপ্রসূ না হয় তাহলে আমাদেরকে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ অক্টোবরের দিকে স্পেসক্রাফটটি পরিচালনা করার সফটওয়্যার ভয়েজার 2 স্পেসক্রাফটকে অটোমেটিক্যালি দিক নির্দেশনা দিবে। এখন কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, আর সেটি হচ্ছে হঠাৎ করে কেন ভয়েজার 2 স্পেসক্রাফটটি আমাদের পৃথিবীর সাথে সংযোগ বিচ্ছিন্ন করেছিল। বর্তমানে আমাদের পৃথিবী থেকে 20 বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত এই স্পেসক্রাফটটিকে কমান্ড পাঠানোর পর এই কমান্ড ভয়েজার 2 স্পেসক্রাফটের অ্যান্টেনা থেকে অজানা কারণে 2 ডিগ্রি বেঁকে যায়, যার ফলশ্রুতিতে ভয়েজার 2 স্পেসক্রাফটটি এই কমান্ড গ্রহণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়। এদিকে এই ব্যর্থ কমান্ডের সাথে নাসা ডিপ স্পেস নেটওয়ার্ক সিস্টেমের অ্যান্টেনা লিংক অফ করে দেয়, সেই সাথে ভয়েজার 2 স্পেসক্রাফটটি ইন্টারস্টেলার স্পেসে কোনো ভুল সিগন্যাল যাতে পাঠাতে না পারে সেই জন্য সকল প্রসিডিউর সম্পূর্ণ করা হয়। কিন্তু পরবর্তীতে ভয়েজার 2 স্পেসক্রাফটটি পরিচালনাকারী ইঞ্জিনিয়ারগণ কোনো ধরনের ফিরতি কমান্ড ভয়েজার 2 স্পেসক্রাফটটিকে আর পাঠাতে পারেনি। 1977 সালের 20 আগস্ট ফ্লোরিডার ক্যাপ ক্যানাভেরালে অবস্থিত কমপ্লেক্স 41 থেকে ভয়েজার 2 স্পেসক্রাফটটি পৃথিবী থেকে মহাশূন্যের উদ্দেশ্যে প্রেরণ করা হয়। শুরুতে ভয়েজার 2 স্পেসক্রাফটটি আমাদের সৌরজগতের প্রধান 4টি গ্যাস জায়ান্ট প্ল্যানেট জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস এবং নেপচুনকে পরিভ্রমণ করে 2018 সালের 10 ডিসেম্বর এটি ইন্টারস্টেলার স্পেসের দিকে রওনা হয়। ভয়েজার 2-র অগ্রজ যমজ ভয়েজার 1 আমাদের পৃথিবী থেকে বর্তমানে 24 বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত। ভয়েজার 2 স্পেসক্রাফটটি তার মিশন পরিচালনা করার জন্য নিউক্লিয়ার রেডিও আইসোটোপ জেনারেটর থেকে প্রাপ্ত পাওয়ার আস্তে আস্তে হারিয়ে ফেলছে। ইঞ্জিনিয়ারগণ এই সিস্টেমের পাওয়ার রিজার্ভ করার জন্য বিকল্প পন্থা অবলম্বন করছে। এপ্রিল 2023 সালে ইঞ্জিনিয়ারগণ ভয়েজার 2 স্পেসক্রাফটের সার্চ প্রোটেক্টর ডিজেবল করে দেয়। এই সিদ্ধান্তটি কিছুটা হলো পাওয়ার ব্যাকআপ দিবে বলেই ইঞ্জিনিয়ারদের ধারণা। 2023 সালে ভয়েজার 2-র মিশন শেষ হবার কথা থাকলেও পরবর্তীতে এই মিশনের মেয়াদ আরও 3 বছর বাড়ানো হয়েছিল। 2026 সাল পর্যন্ত ভয়েজার 2 স্পেসক্রাফটটি সঠিকভাবে পরিচালনা করার জন্য ভয়েজার 2 স্পেসক্রাফটের পাওয়ার ব্যাকআপ রাখাটা খুবই জরুরি।